লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি তৃণমূল মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বিজেপির পঞ্চায়েত সদস্যা সহ আহত তিনজন। মারপিটের সময় বিজেপি কর্মীর বিরুদ্ধে হাতের আঙুল কামড়ে খেয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের এক কর্মী এই অভিযোগ করেছে। বিজেপির পক্ষ থেকেও শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ তুলে জামালপুর থানার দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জামালপুর বিধানসভার জোগ্রামের বাঁধপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। তারপর রাতে জামালপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য বিজেপির সদস্যা এবং তার স্বামী সহ তৃণমূলের একজন কর্মীকে নিয়ে যাওয়া হয়। আহতরা জামালপুর হাসপাতালে চিকিৎসার পর জামালপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। আহতরা হলেন জামালপুর বিধানসভা এলাকার 2 নম্বর মণ্ডল তথা জোগ্রাম পঞ্চায়েতের সদস্যা জবা মিদ্দা ও তার স্বামী কার্তিক মিদ্দা। আহত হয়েছেন তৃণমূল কর্মী বাবাই মিস্ত্রি। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোগ্রামের বাঁধপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে ভোটের প্রচার করতে যান বিজেপির সদস্যা এবং কর্মীরা। এক তৃণমূলের বাড়িতে প্রচারে গিয়ে, অর্থাৎ তৃণমূল কর্মীর বাড়িতে প্রচারে গিয়ে বচসা শুরু হতেই তৃণমূলের কর্মীরা মারধর শুরু করে। সদস্যা সহ তার স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের ওই কর্মীর আঙুল কামড়ে দেওয়ার অভিযোগ বিজেপি সদস্যার স্বামীর বিরুদ্ধে। এমনকি তৃণমূল কর্মীর ছোট্ট শিশুকন্যাকেও ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, বাড়ির মহিলাদের ওপর হামলা চালায় বিজেপি সদস্যার স্বামী এবং কর্মীরা। ঘটনাস্থল থেকে বিজেপির সদস্যা জবা ও কার্তিককে এবং তৃণমূলের কর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয়। কি বলছেন তৃণমূল কর্মী বাবাই মিস্ত্রি, শুনব। হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমাকে, এই কারণেই আমি ঘুমাচ্ছিলাম, দিয়ে বিজেপির কিছু লোক আমার বাড়িতে ভোট চাইতে গেছে। চাইতে যাওয়ার পরে দিয়ে দেখছি হঠাৎ বাইরে ঝামেলা হচ্ছে, মানে ওরা একটাই ওদের দোষ, দিদির যে মানে আমাদের যে একটা সিম্বল লাগায় সেই সিম্বলটা ঘরের সামনে লাগিয়েছে, সেইটা থেকে ওদের মানে ওরা বিক্ষিপ্ত হয়ে গেছে। বিক্ষিপ্ত হওয়ার পরে দিয়ে যে সদস্য সে আঙুল দেখিয়ে দেখিয়ে কথা বলছে, আমরা যেন ভোটটা পাই, ভোটটা যদি ভোটের জন্য পাই, না হলে আমার খুব খারাপ হয়ে যাবে। যে আমি বেরিয়েছি, বেরিয়ে বুঝে যদি এরকম আমল না হচ্ছে নাকি কেন কথা বলছে, বলতে বলতে আমার যে স্ত্রী মানে স্বামী ছিল সে আমাকে প্রথমে একটা খেলা দিল, খেলা দেওয়ার পরে আমি পড়ে গেলাম। আমার একটা 1.5 বছরের মেয়ে আছে, মেয়েটাও পড়ে গেল আমার। দিয়ে উনি কি করলেন, ডেলাডেলি করতে করতে তখন আমাকে মাঠের মধ্যে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমার আঙুলটা আমরা ঘিয়ে নিল বলছে। কে খেয়ে নিয়েছে? কে খেয়ে নিয়েছে? কার্তিক মিদ্দা। তোমার আঙুল কামড়ে খেয়ে নিয়েছে? হ্যাঁ বলছে। কোনো প্রমাণ না ঘোড়া। হঠাৎ এটা কারণ কি আছে? আর জানি না আমি কিসের জন্য। ভোট চাইতে গিয়ে কি মানে আপনাদের পরিবারের উপর কি হামলা? আমাদের পরিবারের, টোটাল পরিবারের উপরে অ্যাটাক করেছে। কারা করেছে এটা? বিজেপির লোকরা। কোন এলাকাতে হয়েছে ঘটনাটা? এটা পূর্ব বর্ধমান জামালপুর জোগ্রাম। আর কে সদস্য না কারা ছিল বলছে? সদস্য। কোন সদস্য? বিজেপির সদস্য। কোন পঞ্চায়েত? জোগ্রাম পঞ্চায়েত। কখন হয়েছে ঘটনাটা আনুমানিক? 4:30 থেকে 5:30 বাঁধপুর এলাকাতে হয়েছে, তাই তো? তোমরা কি থানায় কমপ্লেন করছো? তোমার গোটা পরিবার কি কি মারধর করা হয়েছে? আমার বাড়ি, আমার নিজের বউ কি, তারপরে দুই বউ দিকে তারা। পঞ্চায়েত সদস্যের স্বামী কার্তিক মিদ্দা কি বলছেন শুনবো। আমি আমাদের বাঁধপুর জোগ্রাম বাঁধপুর সদস্যের হাজবেন্ড, আর আমি আমরা 4-5 জন মিশে গিয়েছিলাম ভোট চেতে। হ্যাঁ, পাড়ার ভিতরেই আমার বাড়ির সামনে ভোট চেতে, তখন খুব গালাগালি দেয়। কে? বিপ্লব আর ওর দাদা, দাদার নামটা আমি সঠিক বলতে পারছি না, আর রতিন বলে একটা ছেলে ছিল, ও পরে এসছে। হ্যাঁ, তো বিপ্লব ওর দাদা, দাদাটাই প্রথম এসে গালাগালি দেয় কি এই কয়েকদিনে তোমরা কী কাজ করেছে, সদস্য এর আগেও তো ভোট চেতে এসেছিলে। আমরা দেখো সদস্যর
তোরা শহীদ ব্যাপার থাকে, তোমাকে কোনো দিন শহীদ দেয় নেই নাকি? হ্যাঁ, রাস্তাঘাটের জন্য আমরা বলছি, আমাদেরকে এখনও দিচ্ছে না, আমরা লড়াই করছি। হ্যাঁ, বলছে না তোমার প্রধানমন্ত্রী কী করছে, আমরা আমাদের রাস্তা করে দিয়েছে, এই কথা কথায়। হ্যাঁ, আমলাম ঠিক আছে, তাহলে তোমরাই তেড়ে তেড়ে উঠছে। তখন আমরা বললাম কি, তোমার ভোট যদি তোমরা তো রেগে যাচ্ছ, গালাগালি দিচ্ছ, ভোট দিতে না আমরা যাচ্ছি। তখনই ওর ভাই বিপ্লব বলে এসে আমার ভাইকে ওই যে বাদপুরে এখন সদস্য আছে, হ্যাঁ বলছে তোমার এইভাবে মানে আঙ্গুল তুলে কথা ইয়ে করছিল কি, হ্যাঁ বোঝাচ্ছিল তাকে, তো বলছে তুমি আঙ্গুল তুলে কথা বলছে বলে হাত বুকে হাত দিয়ে খেলা মারে, খেলে মেরে আমি বুকে হাত দিলি কেন, দিয়ে সিমেন্ট রাস্তা ছিল সামনে ওখান থেকে দুপুর, তো দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বউকে কোমরে লাঠি মেরে ফেলে দেয়। আমি তো নিচে আমার উপরে চাড়া করে যে গলা টিপে ধরে কামড়ে ধরে আছে। হ্যাঁ, আর ওর উপরে কী হচ্ছে, মারপিট চলছে, কী চলছে, অতটা আমি বুঝতেই পারি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। দেখো, ভোটদানের আর কয়েকটা দিন মাত্র হাতে গোনা বাকি রয়েছে, এর মধ্যে কিন্তু প্রচারে তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি বা ঝামেলার চিত্র কিন্তু উঠে আসছে পূর্ব বর্ধমান জেলা থেকে একের পর এক। এরকমই একটি ঘটনা এদিনও দেখা গেল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে, জোগ্রাম এলাকার বাতপুর যে গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে এলাকা থেকে উঠে এলো। সেখানে যেটা জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে যে বিজেপির পঞ্চায়েত যিনি সদস্য ছিলেন তার নেতৃত্বে ওখানে তার স্বামী এবং আরও কিছু বিজেপি কর্মী সমর্থক এলাকাতেই প্রচার করছিলেন, তারে ওখানেরই তারা বাসিন্দা এবং সেই এলাকাতেই তারা প্রচার কাজ চালাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে তারা যান এবং সেখানে গেলে তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, উন্নয়ন কি হয়েছে কি হয়নি এই নিয়ে তাদের অশান্তি তৈরি হয় এবং তারপরই মারপিটের ঘটনা ঘটে। সেখানে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যিনি মহিলা সদস্য রয়েছেন জবা মিদ্দা, তার ওপর হামলা করা হয়, তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তারপরে তার স্বামীকেও মারধর করা হয় এবং অন্যান্য যারা ছিল তাদের সঙ্গে তৃণমূল কর্মীর মারধর এবং মারপিটের ঘটনা ঘটে, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসা চালানো হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে কর্মী রয়েছে তার তরফ থেকে কিন্তু মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে এই যে পঞ্চায়েত সদস্য জবা মিদ্দা বিজেপির, তার যিনি স্বামী রয়েছেন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওই তৃণমূল কর্মীর হাতের আঙুল কেটে প্রমাণ লোপাটোর জন্য কাটা অংশ খেয়ে ফেলার, এরকম একটা গুরুতর অভিযোগ উঠে আসছে এবং তৃণমূলের কর্মীর তরফ থেকে আরও অভিযোগ করা হচ্ছে যে তাকে যখন এরকম ঠেলাঠেলি মারধর করা হচ্ছিল তখন তার বাচ্চা শিশু কন্যা তার সঙ্গে ছিল, তাকেও নাকি ঠেলে ফেলে দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।